আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের সাথে এই ছকের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অংশটি পড়িয়ে দিয়েছিলাম। আজকের ক্লাসে ঠিক তার পরবর্তী অংশ অর্থাৎ জাহানারা ইমাম সম্পর্কে আমরা আলোচনা করব। আমি চেষ্টা করব তার সম্পর্কিত এই ছকটি আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং অর্থসহ বুঝিয়ে দিতে। তাই তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা অবশ্যই আমাদের এই কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। শিক্ষার্থীরা, তোমরা তো পূর্বের দুটি ক্লাসে দেখেছই যে এই ছকটি কীভাবে পূরণ করতে হয়, তাই আমি আর এই ক্লাসে নতুন করে এই নিয়মটি বলে দিচ্ছি না। তোমরা এখনও যারা পূর্বের দুটি ক্লাস দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। তো চলো আমরা জাহানারা ইমাম সম্পর্কিত যে তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে আমরা ছকের আলোকে সেগুলো পূরণ করার চেষ্টা করি। শিক্ষার্থীরা, প্রথমেই বলা হয়েছে অ্যানাদার আইডেন্টি। অ্যানাদার আইডেন্টি বলতে বোঝানো হয়েছে অন্য পরিচয় বা অপর পরিচয়। তো এটিকে ইংরেজিতে কি বলা হয়? অ্যানাদার কোয়ালিটি অফ সামওয়ান, অর্থাৎ একজন ব্যক্তির অন্য কোনো কোয়ালিটি। কোয়ালিটি বলতে এখানে বোঝানো হয়েছে গুণাগুণ। তো আমাদের মূল বইতে এই অ্যানাদার আইডেন্টি কথাটি কী হিসেবে ব্যবহার করা হয়েছে আমরা সেটি দেখে নিচ্ছি। বলা হয়েছে জাহানারা ইমাম অলসো মাদার অফ শাফি ইমাম রুমি। জাহানারা ইমাম, তিনি শাফি ইমাম রুমি তার মাও। অর্থাৎ আমাদের মূল বইতে আমরা একটি তথ্য জেনেছিলাম, তিনি পেশায় হিসেবে একজন শিক্ষিকা ছিলেন, পাশাপাশি তার আরও একটি পরিচয় ছিল এবং সেটি কী? সেটি হচ্ছেন তিনি শাফি ইমাম রুমির মাও ছিলেন। এটি ছিল তার অ্যানাদার আইডেন্টি বা অন্যতম পরিচয়। এরপর বলা হয়েছে গেইভ আপ। গেইভ আপ মানে কি? গেইভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া বা হাল ছেড়ে দেওয়া। তো এখানে মিনিং বলা হয়েছে টু সারেন্ডার। টু সারেন্ডার শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। টু সারেন্ডার, আত্মসমর্পণ করা। এখন আমাদের মূল গল্পে এটি কী হিসেবে ব্যবহার করা হয়েছে গেইভ আপ, সেটি আমরা লিখব। দেখো, বলা হয়েছে রুমি রিজেক্টেড দ্য অফার অফ অ্যাডমিশন টু এ বেস্ট ইউনিভার্সিটি টু সার্ভ দ্য কান্ট্রি। আমরা জানি যে মুক্তিযুদ্ধে যোগদান করার জন্য রুমি কিন্তু একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগকে হাতছাড়া করে দিয়েছিল। তো এখানে কিন্তু সেটি বলা হয়েছে যে রুমি দেশকে সার্ভ করার জন্য বা সেবা করার জন্য ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগকে প্রত্যাখ্যান করেছিল। রিজেক্টেড শব্দের অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে গেইভ আপ দিয়ে এখানে মূলত কী বোঝানো হয়েছে। এর পরবর্তী শব্দটি হচ্ছে স্লটার হাউস। আমরা স্লটার হাউস শব্দটি দেখেছিলাম গল্পের প্রায় শেষের দিকে। স্লটার হাউস শব্দের অর্থ হচ্ছে কসাইখানা। তোমরা জানো যে কসাইখানা কী? যেখানে গরু, ছাগল বা বিভিন্ন প্রাণীকে জবাই করা হয় সেগুলো কী বলা হয়? স্লটার হাউস বা কসাইখানা। তো এখানে মিনিং বলা হয়েছে এ প্লেস হোয়ার অ্যানিমলস আর কিল্ড ফর দেয়ার মিট, অর্থাৎ এমন একটি জায়গা যেখানে প্রাণীদেরকে বা পশুদেরকে হত্যা করা হয় তাদের মাংস খাওয়ার জন্য। তো এটি হচ্ছে এর অর্থ। মূল বইতে লেখা রয়েছে কি দেখো, রেফার্স টু দ্য কন্ডিশন অফ রায়ের বাজার স্লটার হাউস, অর্থাৎ রায়ের বাজার স্লটার হাউজের, রায়ের বাজার যে কসাইখানাটি রয়েছে তার কন্ডিশন বা অবস্থা বোঝানোর জন্য এই স্লটার হাউস শব্দটি আমাদের মূল গল্পে ব্যবহার করা হয়েছে। এরপরের শব্দটি হচ্ছে সিখ জাস্টিস। সিখ জাস্টিস শব্দের অর্থ হচ্ছে বিচার চাওয়া বা বিচার প্রত্যাশা করা। তো এটির অর্থ কি? আমাদেরকে ইংরেজিতে কী লেখা রয়েছে? টু ওয়ান্ট অর পারস্যু হোয়াট ইজ রাইট অ্যান্ড জাস্ট, এমন কিছু চাওয়া বা এমন কিছু দাবি করা যেটা রাইট। তাহলে এটাকেই এখানে বলা হয়েছে সিক জাস্টিস। আমরা এটিকে মূল গল্পের সাথে তুলনা করব কিভাবে? এখানে বলা হয়েছে জাহানারা ইমাম ফর্মড এ কমিটি টু সিক জাস্টিস ফর দ্য জেনোসাইড ক্যারিড আউট ডিউরিং দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার, অর্থাৎ জাহানারা ইমাম তিনি একটি কমিটি গঠন করেন এবং এই কমিটি গঠনের উদ্দেশ্য ছিল বিচার চাওয়া। কিসের বিচার চাওয়া? মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশে যেই জেনোসাইড বা গণহত্যা চালানো হয়েছিল সেই গণহত্যা চালানো অপরাধীদের বিচার দাবির জন্য তিনি একটি কমিটি গঠন করেন। আর সেই কমিটিটির নাম কি তোমরা কি জানো? আমরা পড়েছিলাম কিন্তু আমাদের গল্পে, গল্পে বলা হয়েছিল সেই কমিটিটির নাম হচ্ছে ঘাতক দালাল নির্মূল কমিটি। এর পরবর্তী অর্থাৎ সবশেষ শব্দটি হচ্ছে পাকিস্তানি অ্যালাইট। পাকিস্তানি অ্যালাইট বলতে বোঝায় পাকিস্তানি দোসর বা পাকিস্তানি মিত্র। এখানে এর অর্থ দেওয়া রয়েছে পিপল অর অর্গানাইজেশনস ওয়ার্ক ফর পাকিস্তান, অর্থাৎ এমন কিছু মানুষ বা এমন কোনো সংস্থা যারা পাকিস্তানের হয়ে কাজ করেছে।
শিক্ষার্থীরা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে কিন্তু আমাদের দেশীয় কিছু মিত্র বা দেশীয় কিছু দোসররাও এই পাকিস্তানি সেনাবাহিনীদেরকে সাহায্য করেছিল। মূলত তাদেরকে বলা হয় রাজাকার, আল বদর, আল শামস। এই যে সংগঠনগুলো রয়েছে বা এই যে ব্যক্তিগুলো রয়েছে যারা পাকিস্তানিদেরকে সাহায্য করেছিল, তাদেরকেই ইংরেজিতে বলা হয় পাকিস্তানি অ্যালাইজ বা পাকিস্তানি দোসর। আমাদের মূল গল্পে এটি ব্যবহার করা হয়েছে কি হিসাবে, দেখো লেখা রয়েছে, জাহানারা ইমাম ওয়াজ অ্যাক্টিভ অ্যাবাউট দ্য পানিশমেন্ট অব দ্য পাকিস্তানি রুলার্স সাপোর্টার্স। অর্থাৎ জাহানারা ইমাম তিনি অ্যাক্টিভ ছিলেন বা সক্রিয় ছিলেন কিসের জন্য, পানিশমেন্ট বা শাস্তি নিশ্চিত করার জন্য। কাদেরকে? পাকিস্তানি রুলার্স সাপোর্টার্স, অর্থাৎ পাকিস্তানি শাসক গোষ্ঠীর যে সকল সমর্থকবৃন্দ বাংলাদেশে ছিল তাদের শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে জাহানারা ইমাম তিনি অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বা তিনি খুব সক্রিয় ছিলেন। তো শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে জাহানারা ইমাম সম্পর্কিত যেই ছকটি আমাদেরকে এখানে দেওয়া রয়েছে, আমি কিন্তু সম্পূর্ণ ছকটি তোমাদেরকে পূরণ করে দেখালাম এবং এর মধ্য দিয়ে আমাদের এই সম্পূর্ণ ছকটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা, এই ছকটি আমি তিনটি ভাগে ভাগ করে নিয়েছিলাম, যার প্রথম ভাগে আমি আলোচনা করেছিলাম মেরি কুরি সম্পর্কে, দ্বিতীয় ভাগে আমি আলোচনা করেছিলাম বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সম্পর্কে এবং সর্বশেষ ভাগে অর্থাৎ আজকের ক্লাসে আমি আলোচনা করেছি জাহানারা ইমাম সম্পর্কে। আশা করছি এই প্রত্যেকটি ক্লাসই তোমাদের জন্য অনেক বেশি উপকার হয়েছে। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব তোমরা অবশ্যই আমাদের এই কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তো আমি এই ছকটি তোমাদেরকে সম্পূর্ণ শেষ করে দিলাম। এর পরবর্তী ক্লাসে আমরা 9.6 নিয়ে আলোচনা করব এবং 9.6 আমরা নতুন আরও একটি ছক সম্পর্কে জানতে পারব এবং পূর্বের ক্লাসগুলোর মতো এই ছকটিও আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে পূরণ করে দেওয়ার চেষ্টা করব। তাই আগামী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।